নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান। অনুষ্ঠানের সফরে আমি মনালি, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আলাপ করাবো, কিন্তু বলে রাখি জীবন, জীবনে অনেক রকম সমস্যা রয়েছে, ওঠানামা রয়েছে, আর সমস্যার মধ্যে পড়ে আমরা দিশাহারা হয়ে পড়ি। কোন পথে গেলে একটু সুরাহা মিলবে, সমস্যার সমাধান খুঁজে পাবো, বুঝতে পারি না। আজকে যিনি আপনাদের সমস্যার সমাধান করতে পারেন, তিনি আমার আপনার সকলের মধ্যেই উপস্থিত রয়েছেন। চলুন দেরি না করে আলাপ করে নেওয়া যাক। এই মুহূর্তে আমার আপনার সকলের মাঝে উপস্থিত রয়েছেন কেপি ও বাস্তুবিদ জ্যোতিষ সম্রাট শ্রী অতনু। দাদা, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, একদম প্রশ্ন বলবো, তার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখবো, আপনারা কিন্তু দাদার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, ফোন করতে পারেন। তার জন্য কি করতে হবে, ফোন করতে হবে 9163272222 এই নাম্বারে ফোন করুন। আর ফোন করার সময় অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে ফোন করবেন, নয়তো কি হবে, আপনার কথাটা ঠিকঠাকভাবে শোনা যাবে না, বা দাদার কাছে চলে আসবো আলোচনায়। দাদা, কেপি ও বাস্তুবিদ নামের মধ্যেই রয়েছে বাস্তু, তো বাস্তু নিয়েই আজকে আলোচনা করি। প্রথমে জানতে চাইবো বাস্তু দোষটা আসলে কি। বাস্তু দোষ, বাস্তু দোষ কি এটা ব্যাপার না, বাস্তু দোষটাই সম্পূর্ণ নয়, ঠিক আছে। আমাদের বন্ধু থাকবেন আমাদের সঙ্গে, কিন্তু বাস্তু মানে কি, বসবাসযুক্ত জায়গা এবং বস্তুকে নিয়েই হয় বাস্তু। বসবাসযুক্ত জায়গা এবং বস্তু, ভালো করে বুঝতে সঙ্গে থাকুন, যে বসবাস, আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটা, এবং আমাদের বস্তু মানে আমরা যে জিনিসপত্র যেগুলো রেখেছি, আসবাবপত্র, আমাদের শোয়ার জায়গা, রান্না করার জায়গা, বাথরুম, সব কিছু এগুলো হচ্ছে বস্তু। এই বস্তুগুলোকে নিয়ে আমাদের বাস্তু তৈরি হয়। আমাদের বাস্তুর মধ্যে যে যে জায়গাগুলোকে আমরা ডিস্টার্ব তৈরি করেছি, সেখান থেকে কিন্তু আমাদের বাস্তুদোষ তৈরি হয়। বাস্তুদোষ এই যে তৈরি হচ্ছে, এখান থেকেই কিন্তু আমরা মেনলি কষ্টটা পেয়ে থাকি, এর জন্য বাস্তুদোষ হয়। তো বাস্তুদোষের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে সমস্যা, সেই নিয়েই আলোচনা করব। কিন্তু আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কে আছেন দেখে নেব কে রয়েছেন। হ্যালো, হ্যালো, আচ্ছা বলুন, কার সম্পর্কে জানতে চান? কার সম্পর্কে জানবেন? টিভি সাউন্ড শুনছেন, ঠিক আছে। আচ্ছা, জন্ম তারিখটা বলবেন। 9/5/97। জন্ম সময় বলবেন। সময় 11টা দিন। আচ্ছা, জন্মস্থান? শুক্রবার। 11টা কি, বুঝতে পারলাম না, ভালো করে বলুন। পিএম, পিএম কোথায় জন্ম? কাটোয়া। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? কাটোয়া। আচ্ছা, কাটোয়া থেকে জন্ম। আচ্ছা, দেখি জন্ম ছক কি বলছে। কিবারে জন্ম? কিবারে জন্ম? শুক্রবার। শুনতে থাকুন, শুক্রবারে জন্ম। আচ্ছা, দেখি এখানে মকর লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম হয়েছে, আপনার জন্মছক তাই বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখছি সবকটা গ্রহ মার্গী, খুব ভালো। জন্মছকের মধ্যে, লগ্নের মধ্যে বৃহস্পতি ভালো, কিন্তু বৃহস্পতিটা নিচস্থ হয়েছে, এটা একটু নেগেটিভ। দ্বিতীয় ভাব খালি, তৃতীয় ভাবে শনি এবং কেতু একত্রিত রয়েছে। শনি কেতুর যোগটাকে নেগেটিভ যোগ বলে ধরা হয়, এটাকে, এটা হচ্ছে মেন প্রবলেম, আপনার যোগাযোগগুলোর মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে। নিজের ক্যারিয়ারটা কী করে ক্যারিয়ারটাকে নিজে তৈরি করব, এই নিয়ে আপনার সবথেকে বেশি চিন্তা, মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগছেন, যে আমার নিজের জীবনের ক্যারিয়ারটা কীভাবে হবে। একটা ক্যারিয়ার বারবার করে তৈরি হতে গিয়ে বারবার করে আঘাত পাচ্ছেন, বারবার করে চলতে চলতে বারবার করে বাধা। 1 কিলোমিটার রাস্তার মধ্যে 40টা বাম্পার, মানে যতবার এগোচ্ছেন ততবার বাধা পাচ্ছেন, এই হচ্ছে আপনার মেন সমস্যা, রাইট কিরণ? হ্যাঁ। তো এই জায়গাটার মধ্যে আমি বলবো একটাই কথা, যে শনি কেতুর যে যোগ রয়েছে সেই যোগের প্রতিকার করা দরকার। এর সঙ্গে মঙ্গল গ্রহের যদি প্রতিকার করা যায়, তাহলে আপনার জীবনে অনেকটা উন্নতির যোগ রয়েছে, ঠিক আছে, শুনতে থাকুন। আবারও আলোচনায় আসবো দাদা, বাস্তু দোষ এটা আমরা কি করে বুঝবো? বাস্তু দোষ কি করে বুঝবে এটা না, ব্যাপার হচ্ছে আমার জীবনে সমস্যাটা কোথায় এটা বুঝতে হবে। ভালো করে বুঝুন যে জন্মছকের মধ্যে অনেক সময় অনেক কিছু দোষ আমাদের থাকে, কিন্তু আজকে আমি এই বাস্তুদোষ নিয়ে বলবো, মানে কার জন্মছকের মধ্যে কোথায় লুকিয়ে থাকে বাস্তুদোষ সেটা বলবো। দেখি কে আছেন, দেখি বলে দিচ্ছি তাকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? সৌরভ। কোথা থেকে বলছেন? কলকাতা। কার সম্পর্কে জানতে চান? আমার নিজের। আচ্ছা, জন্ম তারিখটা বলবেন। 1964। আচ্ছা, টাইম কটা? 9:10
10:15 জন্ম বারটা বলবেন। কোথায় জন্ম হয়েছিল? জন্মস্থান কলকাতাতে। আচ্ছা, কিবার জন্ম হয়েছে মনে আছে? এবার জন্ম ছকের মধ্যে সমস্যা কোথায় লুকিয়ে রয়েছে, এটা হচ্ছে আপনার মেন প্রশ্ন। এখন মেন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবনে নতুন করে আবার কোনো প্রমোশন বা নতুন করে উন্নতি কিছু আছে কি না, এটা একটা প্রশ্ন আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ অথবা না? হ্যাঁ, এই যে জায়গাটা নতুন করে উন্নতি দেখাচ্ছে এখানে হবে কি না, এই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আমার বক্তব্য হচ্ছে বাড়ি আপনার নিশ্চয়ই হবে, না হবার কোনো কারণ নেই। একাধিক প্রপার্টির যোগও কিন্তু আপনার জন্মছকে দেখাচ্ছে, একাধিক প্রপার্টির যোগও কিন্তু দেখাচ্ছে। নিজের নামে বাড়ি না হলেও তার ভোগ কিন্তু আপনার কপালে রয়েছে। বোঝা গেল কি বললাম? ধরুন আপনি নিজে পয়সা দিয়ে কিনলেন না, কিন্তু অটোমেটিকলি আপনি কোনো প্রপার্টি ভোগ করতে পারবেন, এই জিনিসটা কিন্তু আপনার জন্মছকে কিন্তু দেখাচ্ছে। তবে একটা কথা বলবো, হ্যাঁ আমি একটা কথা বলে নিই আগে, ঠিক আছে? কথা হচ্ছে যেটা, সেটা হলো যে এখানে জন্মছক দেখাচ্ছে যেটা, আপনি কিন্তু একটু পাজেল হয়ে যেতে পারেন, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। মানে মাথাকে যদি শান্ত রাখতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু প্রভূত উন্নতির যোগ রয়েছে। বোঝা গেল প্রশ্ন কি? হ্যাঁ, কোনো প্রোটেকশনের দরকারই নেই। আপনার শনি সাড়ে সাথীতে আহামরি কোনো রকম প্রবলেম আপনি কিন্তু ফেস করছেন না। একটাই জিনিস বারবার করে বললাম যে মাথা যদি আপনি ঠান্ডা রাখতে পারেন, শান্তভাবে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে যে কোনো জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই যোগ আপনার জন্মছকে রয়েছে। বোঝা গেল? কারণ আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহ আপনাকে প্রচুর সাপোর্ট দেয়, প্রচুর জায়গায় ছাতা ধরে। আপনি ফিল করেছেন সেটা? হ্যাঁ, মোটামুটি ঠিকই। ঠিক না? তো এখানে সাড়ে সাথীতে আপনার সেই অনুযায়ী কিছু কিন্তু টেনশনের কারণ নেই। আপনাকে সাড়ে সাথী নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? যদি মাথা শান্ত থাকে, মাথা যদি ঠিক থাকে, কারণ আপনি কর্মঠ রয়েছেন, আপনার তেজ রয়েছে শরীরে, মানে লড়াই করার ক্ষমতা রয়েছে, লড়াই করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, যদি মাথা যদি ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু যে কোনো যে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে? তবে একটাই কথা বলবো, 2020 আপনার জন্য খুব একটা খারাপ নেই। তবে একটাই জিনিস বলবো যে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবার আগে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে দশবার চিন্তা করবেন। কারণ একটাই বলবো প্রবলেম, সেটা হচ্ছে কোনো রকম পুলিশি ঝামেলার মধ্যে জড়াতে পারেন, এটা কোয়েশ্চেন মার্ক আছে, হতেও পারে নাও হতে পারে, পুলিশি ঝামেলার মধ্যে জড়াতে পারেন, তাহলে সেগুলো যাতে না আসে 2020-তে, এই দিকটা খালি খেয়াল রাখতে হবে আপনাকে। ওকে, ঠিক আছে, নমস্কার। দাদা, এটা হয় যে অনেকের মুখে শুনেছি যে বাড়িতে কেউ কিছু করে দিচ্ছে, তার ফলে কি বাস্তুদোষ হতে পারে? বাড়িতে করে দিচ্ছে এই কথাটা আমি একদম 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 ভাবে এটা অনেকে কোনো ভাবে আমি বিশ্বাস করি না, বিলিভ করি না এটাকে, যে কেউ কারোর ক্ষতি করে দিয়েছে, ক্ষতি করার জন্য আপনার বাড়ির বাস্তুদোষ হয়েছে বা আপনার বাড়িতে শান্তি নেই, এটা একদমই নয়, একদম কোনোভাবে নয়। কারণ কেউ কারোর কিছু করে, আচ্ছা শুনে নি কি বলছেন, ওনার তারা আছে, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। যাই হোক, তো এই যে এই জিনিসটা আমি অনেক মানুষের মধ্যে শুনতে পাই যে আমার বাড়িতে কেউ ক্ষতি করে রেখেছে, কেউ ক্ষতি করে রেখেছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুব একটা, আমার কাছে খুব একটা প্রাধান্য পায় না। কারণ আপনার বাড়ি যদি আপনি নিজে দোষ করে রাখেন, তার এফেক্ট কিন্তু আপনাকেই ভোগ করতে হবে, বাইরের লোক কিন্তু এসে আপনাকে ভোগ করাবে না। আচ্ছা, কে আছেন শুনি। হ্যালো 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 হ্যালো, আপনি, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখটা বলবেন। কিবারে জন্ম হয়েছিল? মঙ্গলবারে। শুনতে থাকুন, চন্দননগর, দেখি চন্দননগরে জন্ম,
আচ্ছা, এখানে হচ্ছে জন্মছক কি বলছে দেখি, কিবারে বললো জন্মবার কি জন্মবার মঙ্গলবার, আচ্ছা মঙ্গলবারে জন্ম এখানে যেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মঙ্গলবারে জন্ম এখানে। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, বুধের দশায় জন্ম হয়েছে। বুধের দশায় অশ্লেষা জন্ম, আমি একটা কথা বলবো, অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে আপনার মেয়ে কোনো রকম যদি অসুস্থতা ভোগ করে তার জন্য একাধিকবার ডাক্তার দেখাবেন, একটা ডাক্তারের কোনো মানে কনসার্ন না নিয়ে দুটো ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, ঠিক আছে? বোঝা গেল? কারণ ওর কিন্তু কোনো ভুল মানে ডায়াগনোসিস হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, জন্মছকের মধ্যে কোথায় সমস্যা দেখি, জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে লগ্নে কিছু নেই, দ্বিতীয় খালি, তৃতীয় খালি, চতুর্থ খালি, পঞ্চম ভাবে রাহু, পঞ্চম ভাবে রাহু বৃহস্পতির ঘরে জ্ঞানটাকে ডাইভার্টেড করে দেয়। কি বললাম? জ্ঞানটাকে ডাইভার্টেড করে দেয়, মানে পড়াশোনা এক লাইনে করছিল, করতে করতে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য ট্র্যাকে চলে গেল, এই সমস্যাটা হতে পারে, এদিকটা খেয়াল রাখতে হবে। জন্মছকের মধ্যে সপ্তম ভাব খালি, অষ্টম ভাব খালি, নবম ভাবে রয়েছে বুধ শুক্র শনি চন্দ্র একত্রিত রয়েছে, এই জায়গাটা নেগেটিভ রয়েছে, তার মানে ওর কিন্তু ফার্দার মানে উচ্চশিক্ষার মধ্যে কিন্তু বাধার যোগ রয়েছে। দশম ভাবে রবিমঙ্গলের যোগ ভালো রয়েছে, একাদশ ভাবে কেতু, দ্বাদশ ভাবে বৃহস্পতি রয়েছে। তাহলে জন্মছকের মধ্যে মায়ের যেটা প্রশ্ন, আপনি মা বলছেন তো, ওর উচ্চশিক্ষা হবে কিনা, পড়াশোনা ঠিকঠাক থাকবে কিনা, এই নিয়েই প্রশ্ন রয়েছে, তাই কি? প্রশ্ন প্রশ্ন মানে এখানে দেখাচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার মধ্যে বাধা, হঠাৎ হঠাৎ করে নার্ভাস হয়ে পড়া, পরীক্ষার আগেই ওর যে শরীর খারাপ হওয়া, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। আর মেয়ের নাম কি? মেয়ের নাম কি? মোহর ঘোষ। মোহর ঘোষ, আচ্ছা। যাই হোক, জন্মছকটায় শুধুমাত্র বুধ শুক্র শনি চন্দ্র একত্রিত রয়েছে না, এই জায়গাটা শুধু একটু প্রবলেম, উচ্চ শিক্ষার জায়গায় প্রবলেম। আর একটা সব থেকে বড় প্রবলেম কি জানেন, আমি বলবো একটু শুনবেন, বক্তব্য হচ্ছে পড়াশোনা করছে, পড়াশোনায় পরীক্ষার হলে গিয়ে লিখছে, কিন্তু যে পরিমাণ লিখছে, যে পরিমাণ নাম্বার আসা উচিত সেই নাম্বারটাও কিছুতেই পাচ্ছে না, ওর বন্ধুরা ওর থেকে জেনে লিখে নাম্বার বেশি পাচ্ছে, ও কম নাম্বার পাচ্ছে। আপনি কি ফিল করেছেন? আপনি আপনার মেয়েকে জানলেও ভালো করে বুঝতে পারবেন, সেম জিনিস দুজনে লিখেছে কিন্তু ও নাম্বার কম পেয়েছে আর একজন নাম্বার বেশি পেয়েছে, এই জিনিসটা কিন্তু ওর সঙ্গে হচ্ছে। এটা কিন্তু যে কোনো বড় পরীক্ষা দেওয়ার সময় এর জন্য কিন্তু রেমিডি নেওয়াটা ভীষণ প্রয়োজন, তা না হলে কি হবে, ও কিন্তু সেই অনুযায়ী নাম্বার আনতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম হয়ে যাবে। কারণ আমি বলছি, ও ভাবলো এক ধরনের পড়াশোনা করবে কিন্তু নাম্বারের জন্য দেখা গেল সেই ধরনের এডুকেশান ও নিতে পারলো না। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাটা কিন্তু ওই বুধ শুক্র শনিচন্দ্রের যে যোগ রয়েছে এই জায়গাটা প্রতিকার করাতে হবে। আর বাড়ির নর্থ ইস্ট জায়গাটা, বাড়ির উত্তর পূর্ব দিক যেটা, সেই দিকটা কিন্তু ঠিক করতে হবে, উত্তর পূর্ব দিকটা ড্যামেজ রয়েছে বাড়িতে, ঠিক আছে? ওকে। সাংসারিক জীবনে অনেক রকম ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, তো এটা কি কোনো বাস্তুদোষেরই ফলে হয়? বাস্তুদোষের ফলে বাড়িতে অশান্তি অবশ্যই করে হয়, মানে কেউ কারোর ক্ষতি করেছে ব্যাপারটা নয়, বাড়িতে সঙ্গে থাকুন, আপনার বাস্তুদোষ কেন হয়? আগুন মানে আমরা কি রেগে যাওয়া, মানে কি ফায়ার, আমাদের রেগে যাওয়া মানে কি রাগ, মানে কি মাথা গরম, গরম বলে না, এই যে জায়গাটা বাড়ির কিচেন কোন অবস্থানে রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে আমার বাড়িতে মানুষজনের রাগ কতটা হবে, এটা বুঝতে হবে। যদি দেখা যায় বাড়ির উত্তর পূর্ব দিকে যদি আপনি কিচেন করে থাকেন, তাহলে দেখবেন বাড়ির মধ্যে সবার মধ্যে কিন্তু মাথা গরমের প্রবণতাটা অনেক বেশি। যদি দেখা যায় উত্তর পশ্চিম দিকে রান্নাঘর করে রেখেছেন, তাহলে ছোট ছোট কারণ নিয়ে বাড়িতে অশান্তিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কে আছেন? কেউ রয়েছেন, হ্যালো, কে বলছেন? জন্ম সময়, সময় জন্ম সময়টা বলবেন, দুপুরবেলা একটা, কোথায় জন্ম? কলকাতা, কলকাতা, তাই তো? আচ্ছা, কলকাতাতে জন্ম, কি বারে জন্ম? জন্ম শনিবার। আচ্ছা শনিবার, আচ্ছা দেখি এখানে জন্মছক কি বলছে। জন্মছকে শনিবার দেখাচ্ছে, কর্কট লগ্ন, কোন রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম হয়েছে। জানা ছিল? না না, এটা জানা ছিল না। কি 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 রাশি? কর্কট লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে, কন্যা রাশি, হ্যাঁ, আর পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছে হস্তা নক্ষত্রে, ঠিক আছে? জন্ম ছক,
দাঁড়ান 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 আমি বলছি শুনতে থাকুন, দাদা বলছেন জন্ম ছকের মধ্যে মনের জোর বাড়ানোটা ভীষণ প্রয়োজন। মনের জোর আপনার দিন দিন যত যাচ্ছে মনের জোর কমে যাচ্ছে, ঠিক কি না? প্রবলেম তৃতীয় ভাবে চন্দ্র, চতুর্থ ভাব খালি, পঞ্চম ভাবে রাহু রয়েছে, ষষ্ঠ ভাব খালি, সপ্তম খালি, অষ্টম ভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্রের যোগ রয়েছে। তাহলে জন্মচক্রের মধ্যে আপনার নিজের কোনো ওন প্রফেশন হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই ওন প্রফেশনে বারবার করে বাধা সৃষ্টি হচ্ছে, কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না, এটাই হচ্ছে আপনার মেন সমস্যা। রাইট কি রং দাদা যেটা বলছেন সেটা কি ঠিক? ঠিক আমি এই কথাটাই বলেছি, নিজের ওন প্রফেশন হবে এবং বারবার করে মাথা তুলে দাঁড়াতে গেলে বারবার করে পড়ে যাচ্ছেন, এটাই বলতে চাইছি, ঠিক আছে? আর দুটো তিনটে আরো কথা বলবো। একটা কথা হচ্ছে আপনার কোনো কাছের বন্ধু নেই যার সঙ্গে আপনি সম্পূর্ণ শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে আসে শুধুমাত্র তার স্বার্থের জন্য, যখনই কেউ আপনাকে কল করছে মানে ফোন করছে বা আপনার কাছে আসছে সম্পূর্ণ দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন যে সে মাত্র শুধুমাত্র আপনাকে আপনার থেকে জানার জন্য, আপনার থেকে পাওয়ার জন্য সে শুধু আপনার কাছে আসে, আপনাকে দেওয়ার জন্য খুব কম লোক রয়েছে যে আপনার কাছে দেওয়ার জন্য আসে। আমি কি ভুল বলছি? একদম ঠিক বলছেন স্যার। ঠিক তো, এই জন্ম ছকটার মধ্যে প্রবলেম রয়েছে, প্রবলেমটাকে যদি সলিউশন করেন আপনার মনের জোর বাড়বে, আপনার মনের জোর থেকে আপনি কনফিডেন্সের সঙ্গে নিজের জায়গা তৈরি করতে পারবেন, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? আপনি যেখানেই থাকুন আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 9674083091, এই নাম্বারে ফোন করুন, ফোন করে নাম বুক করার চেষ্টা করুন, করে আপনি আসার চেষ্টা করুন, ঠিক আছে? শুনতে থাকুন দর্শক বন্ধুরা, যারা সরাসরি দাদার সঙ্গে এসে সমস্যা নিয়ে আলোচনা করতে চান, জানতে চান, সমাধানের পথ খুঁজে পেতে চান, তার জন্য কি করতে হবে? সরাসরি দাদার কাছে চলে আসতে হবে। আর তার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, বহরমপুর, শিয়ালদা, ব্যারাকপুর, গড়িয়াহাট, রাসবিহারী। ফোনে কেউ আছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া কোতুলপুর থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? জন্ম তারিখটা বলবেন। হ্যাঁ, জন্ম তারিখটা বলবেন। 15/11/1991। কটার সময় জন্ম? সময় সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া, বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়াতে জন্ম? কি বারে জন্মেছেন? সকাল 8:30। কি কটার সময় মানে কি বারে জন্ম? কি বারে জন্ম? শুক্রবারে। শুক্রবারে জন্ম। এখানে ধনু লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম হয়েছে, আর এখানে শুক্ল অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। আচ্ছা, যাই হোক, জন্ম ছকের মধ্যে প্রত্যেকটা গ্রহ মার্গী রয়েছে, এটা যথেষ্ট ভালো। জন্ম ছকের মধ্যে কোথায়, লগ্নের মধ্যে রাহু নিচস্থ হয়ে রয়েছে। লগ্নের মধ্যে নিচস্থ রাহু থাকলে মানুষটা, আপনার যে পরিবেশ, পরিস্থিতি, আপনার বাড়ি, চারদিক থেকে যে সাপোর্ট পাওয়ার যে যোগটা, সেই যোগটা কিন্তু কম রয়েছে, মানে আপনি মানুষের থেকে কিন্তু সাপোর্ট কম পাবেন, এটা একটা প্রথম। আমি শেষ করি আগে, ঠিক আছে? লগ্নের দ্বিতীয়ভাবে শনি থাকলে অর্থনৈতিক জায়গা কিন্তু ডিস্টার্ব হয়, লগ্নের দ্বিতীয়ভাবে শনি থাকলে অর্থনৈতিক জায়গা ডেভেলপ হতে চায় না, এটা। তৃতীয়ভাবে যদি চন্দ্র শনির ঘরে বসে থাকে আপনার মধ্যে কনফিডেন্স পাওয়ারটাই থাকবে না, ঠিক আছে? চতুর্থ ভাব খালি থাকলে পঞ্চম ভাব খালি, ষষ্ঠ ভাব খালি, সপ্তম ভাবে কেতু রয়েছে, অষ্টম ভাব খালি, নবম ভাবে বৃহস্পতি রয়েছে। নবম ভাবে বৃহস্পতি যে রয়েছে, এটাই আপনার চিন্তা যে আমি একটু ভালো চাকরি চিন্তা ভাবনা করছি, যে চাকরিটা আমি আমার যোগ্য, সেই যোগ্য অনুযায়ী আপনি চাকরি পাচ্ছেন না এবং এর জন্য আপনি দিশাহারা হয়ে পড়ছেন, প্রতি মুহূর্তে চিন্তা করছেন, প্রতি মুহূর্তে আপনি পাজেল হয়ে যাচ্ছেন, এই পাজেলনেসটা আপনার কনফিডেন্স লেভেলটাকে নষ্ট করে দিচ্ছে। আজকে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনার বুকে মানে মনের জোর নেই যে আমি ভালো কিছু করতে পারবো, এই চিন্তা ভাবনা এসে দাঁড়িয়েছেন, সত্যি কি না? ঠিক বলছি নাকি? ঠিক বলছি। তাহলে এখানে আমি বলবো, এখানে প্রতিকার না করালে আপনি সেই মুহূর্ত জায়গা কিন্তু সেই অনুযায়ী আপনি পাবেন না, যতক্ষণ না পারছেন, ভালো করে শুনুন, যতক্ষণ আপনি না করতে পারছেন একটা কাজ করুন, বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিক রয়েছে, ভালো করে শুনবেন,
আপনার জন্য রেমিডি দিয়ে দিচ্ছি। বাড়ির যে দক্ষিণ পশ্চিম কোণ রয়েছে সেই দক্ষিণ পশ্চিম কোণে কাঁচা হলুদ বাজারে পাওয়া যায়, কাঁচা হলুদ, ঠিক আছে? কাঁচা হলুদ কিনে নিয়েছে, ছাড়িয়ে তার একটা পেনের মতন মুখ করুন, ঠিক আছে, একটু সরু করে করে সেখানে আপনি আপনি দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম, ভালো করে শুনুন, বুঝতে পারছেন আমার কথাটা? বাড়ির মাঝখানে দাঁড়িয়ে দক্ষিণ পশ্চিম কোণ, ভালো করে শুনবেন, দক্ষিণ পশ্চিম কোণে আপনি দক্ষিণ পশ্চিম কোণে হলুদ রং দিয়ে, মানে আপনার হলুদ যে মাঝারে কাঁচা হলুদ পাওয়া যায় সেই হলুদ নিয়ে আপনি ওখানে শ্রী লক্ষ্মীর নাম লেখার চেষ্টা করুন, মা লক্ষ্মী শ্রী লক্ষ্মীর নাম লেখার চেষ্টা করুন। কিছু মন্ত্র আছে যেটা আমি বলতে পারছি না এখন অন মিডিয়া, অসুবিধা আছে, এটা আপনাকে জানতে হবে, এটা করুন। আমি বলতে পারি আপনাকে, আমি খুব বেশি থেকে বেশি 15-30 দিনের মধ্যে ভালো সুযোগ পাবেন, সেই সুযোগকে যদি ধরতে পারেন আপনার জীবনে উন্নতি হবে, ঠিক আছে? শুনতে থাকুন একদম, আমরা সময় শেষে পৌঁছে গেছি সঙ্গে সঙ্গে। আজকে আজকে আর প্রোগ্রামে ফোন নেওয়া যাবে না বোধহয়, একটা ফোন বোধহয় অলরেডি ঢুকে গেছে, যাই হোক একদম একদম, কে আছেন দেখি শুনে নি, আচ্ছা বোধহয় কেটে গেছে, যাই হোক আজকে আর ফোন নেবো না। আজকে বাস্তু দোষ নিয়ে আলোচনা করছিলাম, যেটা খুব কম সময়ে আজকে একটু বলি। এই যে বাস্তুর একটা প্রতিকার দিলাম, ঠিক আছে, এই প্রতিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের যাদের সেই জায়গাগুলো প্রবলেম রয়েছে আপনারা কিন্তু করতে পারবেন। এমন কিছু প্রতিকার থাকে আমার কাছে, খুব সাধারণ প্রতিকার, এটা বাস্তুর প্রতিকার। বাস্তুর প্রতিকার মানে ওই ঘন্টা লাগালাম, কাঁসর লাগালাম, লাভিং বুদ্ধা লাগালাম, এগুলোতে কিচ্ছু হবে না। আপনারা অনেক মানুষ আছেন যারা করেছেন এতদিন ধরে, যারা লাগিয়েছেন, কিন্তু আপনারা কোনো উপকার পাননি। পেয়েছেন কি উপকার? যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, অবশ্যই করে বলছি, এগুলো লাগালে কিন্তু কিছু হবে না। আপনারা নিজেদের যে ভগবান, নিজেদের যে দেবতা, তাকে অসম্মান করে চলেছেন, এই জায়গাটা বুঝতে হবে। কিন্তু তার জন্য কি, যেখানে আপনার জন্ম ছকের মধ্যে যেখানে সমস্যা লুকিয়ে রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে। বাড়িটা কি, বাড়ির মধ্যে কেউ টুকটাক করেছে, ফুকফাক করেছে, ভুলে যান, একটাই কাজ করুন যে আপনার সমস্যা এলো কেন, এই প্রশ্নটা অন্তত আগে করুন যে আমার জীবনে এই ধরনের সমস্যা এলো কেন, আমি তার প্রতিকার প্রতিবিধান বলে দেবো যে আপনার কোন জায়গাটা থেকে সমস্যা এসছে। আপনার বাড়ির ম্যাপ অনুযায়ী আমি বসে, আমি আমার চেম্বারে বসে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার বাড়িতে কোথায় কি সমস্যাটা তৈরি করে রেখেছেন। হতেই পারে আপনার যদি বাড়িতে দেখা যায় যে ভুল জায়গায় আপনার রান্নাঘর রয়েছে, ভুল জায়গায় আপনার বাথরুম রয়েছে, ভেঙে সরাতে পারবেন না, ঠিক কথা, কিন্তু তার কিছু প্রতিকার রয়েছে, এমন কিছু প্রতিকার যেটা আপনি নিজে করতে পারবেন। আর বাড়ির প্রতিকার, বাস্তু প্রতিকার যেটা হয় সেটা আপনার বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে, যে কতটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে আপনি সরাবেন, সেই জায়গাটা করলে আপনি উপকার পেতে বাধ্য। আর সেটা জানতে গেলে কি করতে হবে, অতনুদার কাছে চলে আসতে হবে সরাসরি। আবারও বলে রাখবো যে অতনুদাকে পেয়ে যাচ্ছেন বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, বহরমপুর, শিয়ালদা, ব্যারাকপুর, গড়িয়াহাট। আপনারা সরাসরি এসে দাদার সঙ্গে কথা বলুন, সমস্যা নিয়ে জানুন এবং সমাধানের পথ খুঁজে পাবেন। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, কারণ অনুষ্ঠানে আর সময় নেই। তাই আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করলাম, আবারও ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠানে দাদাকে নিয়ে। আজকের মতন নমস্কার, নমস্কার।